হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পাঁচ ফোড়ন। চলুন আজকে একটা মাছের রেসিপি দেখাই আপনাদেরকে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। প্রথমে প্যান গরম করে নেব, তাতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। আমি মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, এবারে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে সাইড করে রেখে দিলাম। এবারে সেম প্যানে দিয়ে দিলাম একটু জিরে, আর দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, ধনে জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। দিয়ে দেব কেটে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলো, আবার এইগুলো একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল, দিয়ে ঢাকা দিয়ে এটা 10 মিনিট রান্না হতে দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। নামানোর আগে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ।